কুসুম গোমস্তার ঘরে ঢুকানোর কথা? গিলছিলাম তো, ফেল মেরেছি। কে মেলমাসস? কে? ও যে ছেলে, মেজো ছেলে সেলিম, জোরে জোরে পড়ছিল, এ কারণে ফেল মেরেছি। এতটাই তো পরে কি করবে, ফার্স্ট বয় যে। তো ফার্স্ট বয় করে গেছিস? কে? ভুল হয়ে গেছে, আর যাবো না। তুই কথাই নেই, ঢুকতে পারছি না। তো সারা শরীর ভিজা কে? ভাই দৌড়ানি দিছিল ভাই, কোন রকম ভাই জীবনটা লয়ে বাঁচতেছি ভাই, পুষ্কি নিতে ভাই। দেখেছেন ওস্তাদ, সবগুলা গণহারে ফেল মারছে, এভাবে যদি চলতে থাকেন লাখে থাকবো তো। কিছু একটা করেন। কেউ কিছু করতে পারছ না? না শুধু কি তাই না, কেমনে পারবা? ও ব্যক্তির আপায় জম ধরছে তো। আচ্ছা আমি দেখতেছি, আয় আমার লাগে। আমি পলালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কার ঘর খালি করতে যাস? কি কারণ? আমি তো চুরি ছেড়ে দিয়েছি, আমি হাটে যাইতেছি তো। ও কিন্তু সাবধান। ওস্তাদ, এই মামুর বেটা কি বলছে? শাসন করে গেল খালি বয়ান। চলেন যায়। কি ভাবছেন গো ওস্তাদ? হেয়ার বাড়তে গেলে কেমন হয় আসোস? খুবই ভালো হয়। হেয়ার বাড়তে কেডা কেডা আছে কই ধরবি তুই? এর বাড়িতে তো কেউ নাই গো ওস্তাদ, বাড়ি খালি। তাহলে চল। আপনি একা যাচ্ছেন, আমি একটু যাই সাথে আপনার। না একটু গেলাম সাথে সাথে। তুই নিজেই তো বলি ঘর ফাঁকা, কেউ নাই, চেয়ারম্যানের বাইরে। তারপর তুই যাবি কে? যাই না, বাইরে দাঁড়া থাকবো। নি তোকে ডর করে চটকানা দিয়ে দাঁত ফেলাই, আমি কাঁচা কাম করি। আপনার জন্য সবসময় একটু ভয় লাগে না এ কারণে?
আমার নাম বাবলু, আমি উত্তর পাড়া থেকে আসছিলাম। আমি বাবলু আসতে গেলে বুঝলাম না, তুমি এবারে তো ঢুকছো কেন? বুঝছো দেনা তোর না ঝামেলা, তুমি দূরে যাও, গেটের বাইরে গিয়ে বলো। জে আচ্ছা, বাইরে মানে ভাই জে 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 চকলেটের বাইরে যাচ্ছে।